হ্যালো বন্ধুরা, সবাইকে শুভ সকাল। রোজকার মতো আজকেও সকাল 10:30 সময় চলে এসেছি তোমাদের সামনে আমার সারা দিনের রুটিন নিয়ে। তো সারা দিনের বলবো না, কারণ শরীর একদমই ভালো নয়। এমনিতেই কী কী করছি না করছি সেটা সবটা তোমাদের সাথে শেয়ার করা হয় না, পুরো দিনের কাজটাও শেয়ার করা সম্ভব নয়। একটা দুটো কাজ নয়, সংসারে হাজারো কাজ থাকে। তো যাই হোক, যতটা পারি ততটা শেয়ার করার চেষ্টা করি তোমাদের সঙ্গে, আর আজকেও তাই করব। তো চলো, দেখতে পাচ্ছ সকালবেলা আমি কড়াতে কী করছি কী বলো তো? এটা কাঁকড়াটার আলু সরু সরু করে কেটে ভেজে নেব, আর করবো হচ্ছে মাছের ঝাল। কালকেকার মাছ ভাজা রাখা ছিল, তো সেই মাছটাই আমি একটু পেঁয়াজ টমেটো আদা রসুন এই যে ছোলাটা করে ছুলবো, দিয়ে আমি ওটা ঝাল করে নেব, আর কিছু করব না। এমনিতেই মানে ভালো লাগছে না কিছু রান্নাবান্না করতে, তো এটুকুই করবো। আর তোমার দাদাভাই তো নেই, ও তো চলে গেছে কাজে, রাতে আসবে, তো তার জন্যই কাঁকড়াল আর আলুটা ভেজে নিলাম, আর রাত্রে শুধু রুটিটা করে নেব আর এই মাছের ঝালটা। হ্যালো বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল জিরা ব্লগস। আমার নতুন একটা ভিডিওতে আবার সবাইকে জানাচ্ছি অনেক অনেক স্বাগত আর ভালোবাসা। তো তোমার সবাই কেমন আছো? আশা করছি সবাই ভালো আছো, সুস্থ আছো। আমি ভালো নেই, কারণ আমার শরীরটা ভালো নয়। এমনি আমার বাড়ির সবাই ভালো আছে, তো যাই হোক, শরীরটা খুব খারাপ, গলার অবস্থা প্রচণ্ড খারাপ। রাত্রে কেসে কেসে গলা বুক পেট পুরো ব্যথা হয়ে গেছে, তাও ভিডিও তোমাদের সামনে নিয়ে আসতে হবে, তার জন্যই আসা। তো কালকে ব্লগ বানাতে পারিনি, কালকে কি বলো তো, দুপুর থেকে ব্লগ স্টার্ট করেছিলাম অবশ্য, কিন্তু দুপুরের পর মানে বিকেলের পর থেকে শরীরটা এত খারাপ হয়েছিল আর ব্লগটা কন্টিনিউ করতে পারিনি বলে আর ব্লগটা আজকে পোস্টও করিনি, করবো না ভেবেছি, মানে আর কোনো টাইম হয়নি পোস্ট করার। তো যাই হোক, আমি কথাও বেশি বলতে পারছি না, আগে বেশি কথাও বলতেও পারবো না। তার সঙ্গে পাশে সিরাপ খাচ্ছি, এই যে এটা বাপি এনে দিয়েছে, মানে বাপির সিরাপ, এটা বাপি পাঠিয়ে দিয়েছে, কিন্তু এটা খেয়েও দেখছি কাশিটা কমছে না, কাশিটা সমানে হয়ে যাচ্ছে, সবসময় গলা খুসখুস করেই চলেছে। তো যাই হোক, তোমার দাদাভাই বলেছিলো যে ডাক্তারখানা যেতে, যেখানে মেয়েটাকে নিয়ে যায় ওখানেই দেখাই, তোমরা তো জানো সেটা। তো ওখানে আর যাইনি, ভাবছি আজকে দিনটা দেখি, তারপরে দেখবো, যদি ভালো না লাগে আজকেও যদি কাশিটা একটু না কমে তাহলে কালকে যাব একবার। দুপুরবেলা কালকে একটু ঘুমোতে পারিনি, সবে শুয়েছি, এত কাশি হচ্ছে যে উঠে পড়লাম, শেষে আবার একটু চা করলাম নিজের জন্য, র চা, ভাবা যায় নিজের জন্য চা করেছি শুধু গলা খুসখুসানিটা কমাতে। তো চলো দিকে, রান্নাটা কী হচ্ছে
তো বন্ধুরা ওদিকে তরকারি হয়ে গেছে, মানে মাছের ঝাল হয়ে গেছে, আর ওই যে কাঁকড়া লালু ভাজা ওটাও হয়ে গেছে। তো সমস্ত বাসন টাসন মেজে নিলাম, এই ওপরেই মেজেছি। আর এখানে দেখো আমি গ্যাসটা এখন মুছে নিচ্ছি, আর ঘরটা না আগেই মুছে নিয়েছি, মানে যখন বিছানাটা তুলছিলাম তখনই ঘরটা মুছে নিলাম একেবারে। তো চলো তাহলে এবার এখানটা, মানে যেখানটা রান্না করেছি, আনাজপত্র কাটাকুটি করেছি, ওখানটা একটু মুছে নেবো, পুরো দোরটা মুছবো না, ভালো লাগছে না। তো চলো দেখা হচ্ছে। তো বন্ধুরা ওদিকে সমস্ত কাজ টাজ ছাড়া হয়ে গেছে, এখন 11টা বাজে, 11টার মধ্যেই আজকে সব কাজ হয়ে গেছে। বাসনগুলো ওপরেই মেজে নিয়েছি, বাসন মাজলাম, দিয়ে মেয়েটাকে চান করালাম, মেয়ে জামা কাপড়গুলো ধুলাম, ঘর মুছলাম। এই যে দেখো এমানু, স্নান হয়ে গেছে আমার মায়ের। এবার আমার মাটা কোথায় যাবে? স্কুলে যাবে। তো চলো বন্ধুরা ওকে স্কুল থেকে ঘুরিয়ে নিয়ে আসি, একটু ভাত খাইয়ে দেবো স্কুলে গিয়ে, ওখানে গেলে সবার সামনে খেয়ে নেবে। তো চলো পরে আসছি। মেয়ের স্কুলে গেছিলাম ঠিকই, কিন্তু ওকে খাওয়াইনি, ওকে খাবারটা নিয়ে বাড়িতে চলে এসেছিলাম, নিয়ে এসে খাইয়ে দিয়েছিলাম। তো ওখান থেকে খালি ডিম দিয়েছে, কাঁচা ডিম দিয়ে দিয়েছে, ডিমটা সিদ্ধটা ফুরিয়ে গেছিলো, আমার যেতে বেলা হয়ে গেছে তার জন্যে। তো যাই হোক, ওকে নিয়ে এসে খাইয়ে দিলাম, দিয়ে ও এখন ঘরে খেলা করছে, আর আমি দেখো এখন গার্গেল করছি, যেহেতু এখনও জল আসতে দেরি আছে, গলাটা প্রচণ্ড ব্যথা হয়ে গেছে, আর সেজন্য একটু গার্গেল করে নিচ্ছি। 12:30টার মতো বাজতেই যাচ্ছে, এবার জল এলে জলটা তুলবো। জল তুলে দেখো বসে পড়েছি মেয়েটাকে খাওয়াতে, ওকে আর একটু খাইয়ে দিচ্ছি। সে অনেকক্ষণ খাইয়েছিলাম 11:30টার সময় করে, এই 11:30টাও নয়, 11:10-15 বাজবে তখন। তো এখন বাজে হচ্ছে 1:30। তো যাই হোক, মেয়েটাকে খাইয়ে দিই, ওকে ঘুম পাড়াবো, তারপরেই আমি খাবো। তো বন্ধুরা গুড আফটারনুন, এখন কটা বাজে বলো তো? এখন বাজে হচ্ছে 5:15 হবে। তো মেয়েটাকে দেখো পেয়ারা কেটে দিয়েছি, কিন্তু ওয়েদারটা ভীষণ অন্ধকার মতো হয়ে এসছে, মনে হচ্ছে কত না বেজে গেছে। তো পেয়ারা খাচ্ছে জানলার ধারে দাঁড়িয়ে দাঁড়িয়ে, আমি বলছি বারবার পড়ে যাবে পড়ে যাবে, শুনছে না একদমই কথা। তো বন্ধুরা গুড ইভিনিং সবাইকে, এখন বাজে 5:45, আর আমাকে দেখো, দেখে মনে হচ্ছে না খুব ঘুমিয়েছি, কিন্তু আমি একটুও ঘুমাইনি। মেয়েটাকে ঘুম পাড়িয়ে দেওয়ার পরে প্রচণ্ড বৃষ্টি হয়েছে, এই দেখো রাস্তাঘাট সব ভিজে রয়েছে এখনও পর্যন্ত, ওয়েদারটাও এখনও মেঘলা হয়ে আছে। আর আমি তো কেসে কেসে উঠেই পড়েছি, উঠে আবার একটুখানি গরম জল করলাম, দিয়ে আবার মানে ভাব নিচ্ছিলাম গরম জলের। তো তার জন্য চোখগুলো দেখো এরকম হয়ে গেছে, ছোটো ছোটো হয়ে গেছে। আর মেয়েটাকে একটু পেয়ারা কেটে দিলাম, সঙ্গে আমিও একটু খেলাম, পেয়ারাটা ভালো লাগছে বেশ মুখে। এবার সন্ধে দেবো, সন্ধে হয়েই এসেছে। তো চলো ফ্রেন্ডস, বলো কেমন আছো তোমরা? তো বন্ধুরা আজকে শরীর খারাপ নিয়ে একটা ভিডিও শুট করেছি, তো সেটা যারা যারা দেখেছো কেমন হয়েছে অবশ্যই কমেন্টে জানাবে, আর যদি ভালো লাগে লাইক করো একটা করে, আর যারা যারা দেখোনি এখনও তো তারা প্লিজ গিয়ে একবার দেখে এসো ওটা কেমন হয়েছে। ছোট বউ মুভির একটা সিন করেছি, তো বাড়িতেই করেছি একাই। তো যাই হোক গে, চলো আজকে সারাদিন ব্লগ ভিডিও দিতে পারিনি, তার জন্যই ওই মানে ভিডিওটা শ্যুট করলাম যে ওটাই দেবো বলে। তো 4টার সময় পোস্ট করেছি, অবশ্যই গিয়ে একবার দেখে নিও। তো চলো ফ্রেন্ডস, আজকের মতো তাহলে টাটা, ব্লগটা এখানে শেষ করে দিচ্ছি। তোমার সাথে ভালো থেকো, সুস্থ থেকো, আবারও পরের ব্লগে দেখা হচ্ছে।